মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। তো অনেকদিন পরে মানে এই কথাগুলো বলে ভীষণ ভালো লাগছে। আমার শরীর খুব একটা ভালো নেই, একদমই ভালো নেই। গত দুদিন ধরে বিছানা থেকে উঠতেই পাচ্ছি না, কারণ হিমোগ্লোবিন আমার কমে গেছে, রক্ত কমে গেছে, আরও নানা রকম সমস্যা আছে যেগুলো আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, একান্তই আর কি পার্সোনাল। তো সেই কারণে ভাবলাম যে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি, একটু ভালো লাগবে। নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, মানসিক ফিজিক্যালি সব কিছু ব্যাপার নিয়ে একটুখানি মানে একটু মেন্টালি ডিপ্রেসড বলতে গেলে আপনারা বলতে পারেন। তো সেই কারণে আর কি ব্লগটা সেরকমভাবে করা হয়নি। সুমন আমাকে নিয়েই ছোটাছুটি করছে, মায়েরও সেই চোখের অপারেশনটা হচ্ছে না, সেই নিয়েও টেনশন করছে। সব মিলেমিশে সুমনেরও প্রচণ্ড চাপ আছে, ওকেও যেহেতু আমি এসব করতে পারছি না। অনিমা আছে, অনিমাকে বলেই দিয়েছে যে আমার শরীরটা খুব খারাপ, তুমি কিন্তু কামাই করো না, কামাই করলে আমার খুব চাপ হয়ে যাবে। তো সেই মতো ও কামাই তো করেনি, আসছে, ও অনেক করে দিচ্ছে, কিছুটা সুমন করছে, আর বাকিটা আমাকেই করতে হচ্ছে আর কি। রান্না বান্না সবই আমিই করছি, আর ও একটু ছেলেটাকে দেখছে আর কি, সুমন। তো দুজনে মিলে স্বামী স্ত্রীতে এই যুদ্ধ চলছে এখন আপাতত। তো চলুন, ভাবলাম যে আজকে থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করি, কারণ অনেক দিন হয়ে গেল ব্লগ করতে পারিনি অসুস্থতার কারণে। তো ঠাকুরকে জানাবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আগের মতো যেন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি, আপনাদের সাথে কানেক্ট করতে পারি। তো চলুন, বেশি শরীর খারাপের কথা আর বলবো না, কারণ আপনারা যে আমার ব্লগ দেখছেন তাদেরও মনে হবে যে কি ব্লগ। হ্যাঁ, যাচ্ছি, মনে হবে যে প্রত্যেক ব্লগে শুধু শরীর খারাপ শরীর খারাপ। তো সেই কারণে আজকেই লাস্ট শরীর খারাপ নিয়ে বলছি, যদি কেউ জিজ্ঞাসা করে কোনোদিন তখন আমি তার রিপ্লাই দেব, আদারওয়াইজ আমি শরীর খারাপ নিয়ে আর কোনো ব্লগ বানাবো না। কারণ ব্লগ হচ্ছে এমন জিনিস, মানুষ দেখে মনে করেন যে ইন্সপায়ার হন, মনে জোর পান, কিন্তু এই যে ব্লগ খুলেই ভাববেন যে শরীর খারাপ শরীর খারাপ। তো সেই কারণে আর কি একটু ভেঙে দিলাম যে আমি এতদিন ব্লগ কেন দিতে পারছি না। তো সেই এটাই আর কি, সব দিক থেকেই আর কি বলবো, মেন্টালি ফিজিক্যালি একদম মানে আমি ভেঙে পড়েছি বলতে গেলেই আপনার আর কি বলবো। বারবার যদি শরীরটা খারাপ করে আর কি ভালো লাগে। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করি, আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে একদম রোদ ঝলমলিয়ে উঠেছে, কালকেও প্রচন্ড রোদ্দুর উঠেছে, আর রোদ খা খা করছে এদিক থেকে ওদিক। চলে আয়, কি হলো? বাঁদরটা জ্বালাতন করছে, বাঁদরটাকে বাঁদরের বাবা সামলাচ্ছে। সুমন দোকান চলে যাচ্ছিল, বাবা গেলে আর কি আসছিল। আমি এদিকে রান্না বান্না করে নিচ্ছিলাম, কালকে খিচুড়ি করেছিলাম, তাহলে শরীর ভালো লাগছিল না বলে খিচুড়ি করে দিয়েছিলাম, আর এই যে ছেলেকে ম্যাগি করে দিয়েছি, চিজ ম্যাগি। আবার আবার মাথায় ঝুল কোথা থেকে লাগলো, খেয়ে না, আবার সসও দিয়েছি। এই চলছে আমাদের জীবনের যুদ্ধ। এই সময় মনে হয় যেন কেউ পাশে থাকুক, কেউ বলতে বেশ মানে যাকে বলে আর কি সুখ পাওয়া যায়, মানে যাকে বলে আপনার মনে জোর আছে। সুমন তো আছেই, সুমনের কথা আমি ধরলামই না, সুমন তো আছে। কিন্তু ধরুন যেমন মা থাকলে এই যে মিনিটে মিনিটে ফোন করা যে কেমন আছিস, কি করছিস, বা এ করা, এই যে কেয়ারটা, এই কেয়ারটা কেউ নেওয়ার নেই আমার। তো সেই দিক থেকে আরো ডিপ্রেসড হয়ে গেছি আমি, মানে প্রত্যেকবারে যখনই আমার শরীর খারাপ করে তখনই এমন সিচুয়েশনের মধ্যে শরীরটা খারাপ করে না, কেউ খোঁজ খবর নেওয়া তো মানে দূরের কথা, কেউ আসতেও পারে না, এ করতেও পারে না। তো সেই দিক থেকে একটুখানি আনলাকি বলতে গেলে আমি, তো নিজের জীবন যুদ্ধে আমাকেই এগিয়ে যেতে হয়। আর কি হলো রে, দেখছেন তো কিরকম কাজ হচ্ছে। তো সেই আর মনের জোড়া থাকে এত সমস্যার মধ্যে দিয়ে, আর কি মনের জোর থাকে? সুমন তো আছেই, কিন্তু সুমনের সুমনের আর কত করবে, কতক্ষণ আর আমার কাছে থাকবে, এমন কেউ থাকবে? তো সেটাই, ওটা মা ছাড়া সম্ভবও নয়।
এই যে মিনিটে মিনিটে কেমন আছিস, মনের জোর দেওয়া, কিছু হবে না, ঠিক হয়ে যাবে সবকিছু, একটা কি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বেশি না বকে চলুন। সেরকম কিছু রান্না করতে পারিনি, আলুর দম বানিয়েছিলাম। এই যে আলুর দম আছে, আমি একটুখানি খাবো, অনিমার জন্য একটু রেখে দেবো, ও খাবে। আর খিচুড়ি বানিয়েছিলাম আর বেগুনি বানিয়েছিলাম। এখানে মিষ্টি দিয়ে গেছে, পাশের বাড়িতে ছেলে হয়েছে, একটা বউয়ের ছেলে হয়েছে, তো সেই কারণে মিষ্টি দিয়ে গেছে সকালবেলা। আমি দেখিও নি খুলে কি মিষ্টি আছে। আর আজকে ভাবছি, আজকেও শরীরটা একদম ভালো লাগে না। আজকে ভাবছি, বাবা বলছিলো কালকে খিচুড়ি বানাতে, তো আজকে ভাবছি খিচুড়ি বানাই। যে মিষ্টি দিয়ে গেছে, রসগোল্লা থাক একটা খাবো। অনিমার খাবারটা তুলে রেখে, আর সব জিনিস তো সবাইকে আর খুলে বলা যায় না, তো কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা শেয়ার করে থাকি আর কি। সব সব শেয়ার সবার সঙ্গে করা যায় না। না আছে, অনেকেই আছে, সবাই থেকেও যেন নেই কেউ। শরীর খারাপ হলে দেখবেন যে মনে হয় যেন কাছের কেউ থাকুক। কাছের কেউ বলতে সুমন, সুমনের কথা আমি বলতে পারছি না, কাছের কেউ থাকুক বেশ। সারা দিন ফোন করবে কেন, যে কোনো একবার খোঁজ খবর নিল আর কি। আমি ফোন দেখব, চল ফোন, খুব মিস করি। হ্যাঁ চল, খুব কষ্ট লাগছিল আমার, কি বলবো আপনাদের, আমি ফিলিংস আপনাদের শেয়ার করতে পারছি না। অনেক মনের জোর আমার, প্রচুর মনের জোর, মনের জোরের কাছে আমার সঙ্গে কেউ পারবে না, কিন্তু বারবার হচ্ছে না, তো সেই কারণে আর কি। মানসিক সাপোর্ট দেওয়ার জন্য কাউকে দরকার আর কি। মনে হয় না শরীর খারাপ হলে যে মা ফোন করলে মনের জোর পা, সেই রকম আর কি। আমার তো সেইটাও ভগবান কেড়ে নিয়েছে, আর আপনাদের আর কি, আপনারা তো সবই জানেন যারা আমার নিত্য দিন ব্লগ দেখে থাকেন। এই করে আমাদের দিন কাটছে, কিছু করারও নেই, নিজের জীবনযুদ্ধে একা যখন এসেছে একাই তোমাকে যেতে হবে। চলো মুড়ি খাই, বেশি বক বক না করে ভাতটা চাপিয়ে দিই। আজ ভাবছি ভাতে ভাত করব, পাচ্ছি না করতে। আমি ছোলার ডাল ভিজিয়ে দেবো, রাত্রিবেলা ছোলার ডাল করে নেব। খবর এসেছে, এই কালকে রাত্রিবেলা খবর এসেছে মায়ের সুগারটা 140 হয়ে গেছে। ওই বলে আমি ভুলে গেছি, যেটা উপর দিকে থাকে, বেড়ে থাকে, সেটা হচ্ছে 140, আর নিচের দিকেটা কত আমি মনে নেই। ফাস্টিং আর একটা কি বলে, দুটো ঠিকই আছে, মানে অপারেশন করা যাবে, তো সেই কারণে সোমবারে অপারেশন হবে। আপাতত ডেট ঠিক করা হয়েছে, দেখা যাক এবার ভগবান চাইলে হবে। ওইটাও একটা মিটে গেলে খুবই ভালো হয় আর কি, একটুখানি রিলিফ পাওয়া যাবে, মানে কি বলবো আর। তো চলুন মুড়ি খেয়ে নিই। আর আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছে না কতটা অসুস্থ। একটা সময় দই বসিয়েছে, কালকে সুমন দই বসিয়েছে, দইটা বেশ ভালোই বসেছে। আপনাদের দেখাবো যখন খাবো আমরা, তখন দেখাবো। আমার ছেলে ম্যাগি নিয়ে বসেছে, আমি মুড়ি নিয়ে, এই করে দিন কাটছে। একদিন ওকে তরকারি মুড়ি দিচ্ছি, খাবারও তো করতে পাচ্ছি না, তো একদিন তরকারি মুড়ি দিচ্ছি, চানাচুর মুড়ি দিচ্ছি, একদিন ম্যাগি করে দিচ্ছি, এই করে করে যাচ্ছে। দু তিন দিন হয়েছে, আজ আশা করছি রবিবার থেকে একটু ইম্প্রুভ করবে, মানে কালকে থেকে একটুখানি সুস্থ হয়ে যাব। ভগবানের কাছে বলছি, মনের জোর যতই থাকুক না কেন, শরীরের জোর না থাকলে কি করা হবে। মনের জোর আমার অসম্ভব, মানে কি যে টাফ টাফ সময়ে দিয়ে আমি গেছি, আপনাদের একদিন শেয়ার করব, শুনলে চোখে জল চলে আসবে। আমার আর অনিমার জন্য চা বসিয়ে দিলাম, অনিমা আসলে চান করতে যাবো, তারপরে এসে ভাত বসাবো। আজকে বললাম না ভাতে ভাত করব, ভাতে ভাত করে আর রাত্রির জন্য একটু ছোলার ডাল ভিজিয়ে দেবো, রাত্রিরে করব। হ্যাঁ চকলেট, এই তো এই ছেলেটা তো আমাকে সারাক্ষণ বিরক্ত করে যাবে, এই খাবো সেই খাবো ওই খাবো, মনের মতো চাই। বন্ধ করো, এখন বন্ধ করো, আমি চকলেট পরে দিচ্ছি। এই সবে ম্যাগি খেয়েছো, পছন্দ মতো খাবার চাই আবার।
আমি বলছি মুড়ি খা, রুটি খা, ভাত খা, না ওর পছন্দ মতো চানাচুর, তারপরে আপনার ঝুড়ি ভাজা, চকলেট। গত 23 মে আমাদের বিয়েবার্ষিকী গেছে, 7 বছর কাটিয়ে ফেললাম একসঙ্গে, তো সেই কারণে সুমন একটা চকলেট আর ওই একটা বুকে এনে দিয়েছিল আর কি, সেটা উপরে রাখা আছে। আর চকলেটটা দেখেছে আমার ছেলে, যতক্ষণ দেখেছে ততক্ষণ চকলেট দাও চকলেট দাও করে যাচ্ছে, ওই খেয়েছে অর্ধেক। এই যে বিয়েবার্ষিকীর দিন তো আমি উঠতেই পারিনি, বিয়েবার্ষিকীর দিন একদম বিছানা শয্যাশায়ী, মানে এই দাঁড়া অতটা তুই খেতে পারিস নাকি, আমি দিচ্ছি এই যে আমার ফেভারিট চকলেট এটা। হ্যাঁ আমি একটু পরে দেবো, যখন দেখো কটা বাজে, এখন কটা বাজে দেখে আসো। ঘড়ি নেই, ব্যাস 6টা বাজলে দেবো। চাটা ঢেলে রাখি, তো বিয়েবার্ষিকীর দিন কোথাও যেতে পারিনি, ঘরেতেই ছিলাম, কিছু রান্নাও করতে পারিনি, ওই নর্মাল পটলের তরকারি, ভাত, ডাঁটার ঝাল এইসব করেছিলাম, করে আর শুয়ে পড়েছিলাম। তারপরে সুমন সন্ধ্যের দিক করে, তখন তখন তো আমার একদম অবস্থা খারাপ, তো তখন ও এনে দিয়েছিল এইটা, তারা নেটে ঢেলে নি। এরকম ভাবে আমাদের 7 বছরের বিয়েবার্ষিকীটা কাটলো আর কি। আমার জীবনে সুখ নেই, আমার সব আনন্দের দিনগুলো খুবই 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 কষ্টে কেটেছে, যে সব দিনগুলোতে আপনারা মানে প্রত্যেকটা মেয়ের কাছে খুব অমূল্য হয়, সেই সব দিনগুলি আমার সব থেকে জীবনের মনে বলতে গেলে প্যাথেটিক টাইম। আর আমার ছেলের কপালটাও সেরকমই হয়েছে আর কি, ওরও তাই, এই জন্মদিনের সময় এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে, জন্মদিন সেরকমভাবে পালন করা হয় না, ওই যেরকম বাড়িতে আর কি পালন হয় সেরকম পালন হয়। মা মা আর বেটার কপাল এক হয়েছে, জানি না ওর ভবিষ্যতে কি হবে, আমার কপালটা একদমই ভালো না, আমার কোনো আনন্দ মুহূর্ত আমি সেলিব্রেট করতে পারি না। সবাই চান টান করে ফ্রেশ হয়ে এলাম, তাও বসে আছি, ফলস ফোন হচ্ছে দেবদূতকে, ওর বাবার একটা ফোন ছিল সেটা নিয়ে ফলস ফোন হচ্ছে, বসে আছি, সুমনকে ফোন করেছিল, এখন ঘড়িতে বাজে 12:50, আচ্ছা ঠিক আছে 12:50 বাজে, ফোন করেছিলাম, এই যে মাথাটা ঘুরছে, বলছে এনার্জেস্টিক, এই যে পাউডার আছে এনার্জেস্টিক পাউডার খেতে, এই গুলি বোতলে ঠান্ডা গরম জল মিশিয়ে খাবো, খেতেও বলেছিল ডাক্তার, আমি সেই প্রথম বৃহস্পতিবার খেয়েছিলাম আর কালকে আর খাওয়া হয়নি, আজকে দেখছি মাথা প্রচন্ড ঘুরছে, বসে আছি, তাও একটা দিয়েছে এনার্জিস্ট পাউডার, এটা ওয়ারেস, এইটাই গুলি এনার্জিস্টটা, এনার্জিস্ট পাউডারটা, জানি না এইসব খাওয়ার পর কোনো কাজ হয় কিনা, নিশ্চয় কাজ হয় আর কি, একটু এনার্জি পাওয়া যায় আর কি। সুমন খুব খায়, কারণ ওকে তো যেহেতু বাইরে থাকতে হয় না, ওকে বলেইছে ডাক্তার যে এমনি জল খাবেন না, এমনিতে ডাক্তাররা অনেক রকমের ভিডিও ছাড়ছে না, তো সেখানে দেখেও মানে ও বললো যে না শুধু জল খাবো না, একটুখানে এইসব পাউডার পাউডার ওয়ারেস ফোয়ারেস গুলে খাবো, আমি বলছি হ্যাঁ খুবই তো ভালো জিনিস, এমনি এখন শুধু জল খেয়ে খেতেও বারণ করছে, সরি শুধু জল খেতেও বারণ করছে, তো চলুন একটু শুই, ভালো লাগছে না। উফ দেখছেন তো আমার ছেলেকে, আমার ছেলে আমার যেখানে সেখানে আমার শান্তি নেই, মুখ টুক কিরম শুকিয়ে গেছে, ভুরু প্লাক করতে যেতে পারিনি, ভুরুর অবস্থা খুব খারাপ, কেন কেমন হয়ে গেছি এই দুদিনে, যাওয়ার এনার্জি পাচ্ছি না কি যাবো, চুলটা তেল মাখা হয়নি। এই দেখুন বন্ধুরা, কালকে সুমন দই বসিয়েছে, টক দই, এবার চা যে ভালো হলে মিষ্টি দই বসাবে, ভালোই বসিয়েছে, ভালোই বসেছে, দেখুন একটু হয় না, একদম সুন্দর বসেছে,
উপরে পিঁমড়ে, এটা পিঁমড়ে পড়ে গেছিলাম। আমি বলছি তবু থাক, এখন তুলতে হবে না, তারপর নষ্ট হয়ে যাবে। পিঁমড়ে যখন খাবো পিঁমড়েটা তুলে ফেলে দেবে। ভালোই বসেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। একটু আগে বাবা গেল, এবারে সুমন আসবে চা খেতে। চা খাবো, দুজনে মিলে একটু গল্প গুজব করবো। আজকে একটু মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে, একটু ভালো লাগছে, সেটাকে পড়াচ্ছি। হোমওয়ার্ক দিয়েছে, অনেক হোমওয়ার্ক দিয়েছে, 5 পাতা করে লেখা, 4টে সাবজেক্ট আছে, 2টো বাংলা, হ্যাঁ 2টো বাংলা, মানে 1, 2 আর 1 আর হচ্ছে অ আ, এই হচ্ছে ওদের সাবজেক্ট। ওদের সাবজেক্টের মধ্যে এইসব দিয়েছে, 5 পাতা করে লিখতে দিয়েছে, টোটাল হচ্ছে 20 পাতা। আমার তো দম ছুটে। ডায়েরিটা দেখ ওইখানে, ওতে নেই, এই এই ধারে আছে, না বইয়ে বসে। তুই তো আয়ুষ্মানের কাছে এসেছিলাম, যার জন্য আমার এই অবস্থা হলো। আহাগো কি কষ্ট পাচ্ছে ডায়েরিটা। তুই হাসছিস, দেখ ডায়েরির অবস্থা, কত কষ্ট হচ্ছে, রক্ত বেরিয়ে গেল, রক্ত বেরিয়ে গেল। আর এর বাংলা বইয়ের অবস্থা দেখো, এটা হচ্ছে বাংলা বই, এটা সামনের পেজ, এটা তো ওরই, আয়ুষ্মান লেখা আছে নাম। আর এইটা কার বইয়ের সামনের পেজটা নিয়ে চলে এসেছে, পিছনের পেজটা তাকে দিয়ে এসেছে। আর মাম্মা বললে কি সবকিছু হয়ে যায়। চলুন বন্ধুরা একটু পড়িয়ে নিই, বন্ধুরা রাতে বানাবো ছোলার ডাল। ডালটা সেদ্ধ করে রেখে দিলাম, মানে রেখে দিলামই বলছি, রেখে দিয়েছি, এটাই আর কি। একটু মশলাপাতি দিয়ে সাঁতলাবো। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ছাড়ে সিরাম করে। আমি কেন দিয়ে যাবো, আছে দিয়ে আবার অ্যাপেলতে গেলাম, 10% করে দিল, অ্যাপেলতে 10% ছাড়। তো সব ওষুধের দোকানেই দেয় সিরাম পুরো, আবার দেয় না কেন? তো তুমি অন্য দোকানে চলে যেতে পারতে, ওই অ্যাপেলা থেকে নিল। বন্ধুরা আমরা চা খাচ্ছি, 10:30 ঘরে যেতে চলেছে। এতক্ষণ দুজনে মিলে বাবাটাই বলছি, মার বেটাতে মিলে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে কখন 10:30 বেজে গেছে, আর শরীরটা আজকে একদম ভালো লাগছে না। আবার বিকালের পর থেকে মানে দেখছি মাথাটা ধরে আছে, ভালো লাগছে না। যাই হোক আপনাদের দেখাই ছোলার ডালটা, ছোলার ডাল। সুমন একটু বসা বসার মতো খেতে ভালোবাসে, একটু বসা বসাই বানিয়েছি ওই জন্য। আর এখানে দই বসানো হয়েছে, মিষ্টি দই আজকে। আর ছেলেকে আজকে রুটি দিয়ে আজকে একটু হয়ে খাওয়াবো আর কি, ছোলার ডাল। আজকে আর ভাতটা দেব না, দেখি ওইটাই বাড়তে এলাম আর কি। কোনোদিন আর কি রাত্রিবেলা এরকমভাবে রুটি খাওয়ায়নি। ওর বাবা বলে বারবার যে এমনি রুটি যেরকম বড়রা খায় ওরকম করে খাওয়ানো শেখাবে, তাতে কোথাও গেলে সুবিধা হয়। খাওয়ালেই খাওয়ানো যায়, কিন্তু কি বলুন তো, যতক্ষণ ধরে বেঁধে খাইয়ে দেওয়া যায় আর আমার মনের শান্তি আর ওর পেটেরও শান্তি, নাহলে তো দিয়েই দেয়া যায়। আর এই ব্যাপারটা কতদিন আর যাবে, আর বড় হয়ে গেলে তখন নিজে নিজে খেতে শিখতে পারছি না। চলুন বন্ধুরা আজকের মতো, আমার চুলে কি অবস্থা শুয়েছিলাম বলে না চুল হেঁটে আগে আচ্ছা। তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানে পর্যন্ত, আর কিছু দেখানোর নেই। এবারে সুমন আসবে, খেতে দেবো, খেয়ে দেই উপরে শুতে। আর বসে থাকা গল্প করার মতো এনার্জি আর থাকে না। ঠাকুরের কাছে প্রে করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলুন গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে।